সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠা সরকারি কলেজ পরিচালনা মনোরঞ্জন চন্দ্র কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গতদিনে তোমাদেরকে আমি উৎপাদন বিশ্লেষণ থেকে বেশ কিছু অঙ্ক করে দিয়েছিলাম এবং কিছু তালিকা দিয়েছিলাম। তারই ধারাবাহিকভাবে আজকে আবার তোমাদের কিছু অঙ্ক আমি দেখে দেখাবো এবং করে দেবো এবং পরবর্তী কিছু তালিকা দেবো, তোমরা অবশ্যই সেগুলো বাসায় করবে এবং দেখবে। তো প্রথমে দেখো আমার দিয়েছি x² + 14x + 40। যেমন আমাদের প্রথমে দেখতে হবে এই সমীকরণটা কি, এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ বা এটাকে আমরা আরেকটা নাম দিই, এটার নাম হচ্ছে মিডল টার্ম। তো মিডল টার্ম আমাদের করার ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে প্রথমে আমার প্রথম এবং শেষ দুইটা পদ গুণ করতে হবে। তো গুণ করার ফলে আমার কি আসবে, এখন নিয়ম হচ্ছে এই 14x² কে মিলাতে গেলে এবং আমার এমন যে সংখ্যা গুণ করতে হবে যে গুণ করার ফলে 14x² আসবে এবং সেটাকে যোগ অথবা বিয়োগ করে আমাদেরকে মধ্যে যে 14 আছে 14x সেটা মিলাতে হবে। তো যেহেতু আমরা তাহলে আমরা 44কে মিলাতে পারি বিভিন্নভাবে, যেমন 4 দশে 40, 5 অষ্টে 40। এখন আমাকে দেখতে হবে কোন গুণফলটা বা কোন গুণফলটা এবং সেটা যোগ করলে বা যোগ করলে আমাদের এই মধ্যে 14টা মিলে যায় এবং গুণগুলো 40 যাতে মিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 5 হচ্ছে 40 যদি আমরা করি তাহলে 5 8 5 13 হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে আসা কত 14x। তো আমাদেরকে এখন দেখতে হচ্ছে 4 দশে 40, দেখো 10 10 এবং 4 তোমার গুণ করে তাহলে 4 দশে 40x² হচ্ছে এবং সেটা যদি আমরা যোগ করি তাহলে আমার কত হচ্ছে 14x, তাহলে আমার মধ্যেটা মিলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম বা এটা হচ্ছে আমাদের নিকাশ সমীকরণের পদ বিশ্লেষণ। তাহলে আমরা পারলাম কি x² + 10x + 14x + হচ্ছে 40। তাহলে দেখো আমাদের কমন নিতে পারি এই দুটোর মধ্যে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি থাকবে, প্রথমটাতে এক্স থাকে তারপরটাতে কি থাকবে 10 থাকবে। তারপরে এই দুটো আমাদের আমরা +4 কমন নিই তাহলে কি থাকবে, এখানে এক্স থাকবে আর এখানে 4 দশে 40 গ্রহণ করি তাহলে 4 দশে 40। তাহলে দেখো x + 10 দুই জায়গা দিয়ে আসে, x + 10 আমরা একটা কমন নিই তাহলে আমাদের থাকবে কি x + 4, x + 4 পেলাম, এটা আমাদের আনসার। তারপরে পরবর্তী করে দেখো x² - x² + 3 × x² - x - 40। তাহলে আমরা এইভাবে করতে পারি, কিন্তু এটাকে আর একটু ছোট করে করার জন্য আমরা প্রথমে এটা একটু ধরে নেব। তাহলে x² - x² আমরা যদি এ ধরি তাহলে কিন্তু আমাদের ছোট থাকবে, তাহলে x² - x কে ধরা পড়ে ও তোমাকে কি দাঁড়াচ্ছে দেখো, এটা যদি তোমরা ধরছো তাহলে a² + 3a তারপরে কি -40। তাহলে এটাকে আবার সেই আগের নিয়মে আমরা মিডিয়াম করবো, তাহলে প্রথম আসে কিন্তু আমাদের করবো হচ্ছে 40x² আমার গুণ করে 40 হতে হবে আর যোগ করে বের করে হবে লাগবে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আসতে 40, তাহলে 8 থেকে আমরা 5 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 3a মিলে আর গুণ করলে হবে 5 আসতে 40x². তাহলে এটা মানে আমরা দিই এ তখন নেই তাহলে কিন্তু দেখছে এখানে এ থেকে দিচ্ছে আর এখানে থেকে দিচ্ছে 8 থেকে দিচ্ছে। তারপরে যদি আমাদের যদি আমরা -5 কমন নিই তাহলে এখানে এ থাকে আর -9 +5 আসতে 40, তাহলে এই দুটো আমরা যেমন কমন নেব +8 কমন নিলাম একটা আর থাকলো কি a-5, তাহলে a-5। কিন্তু আমাদের প্রথম যদি ধরে নিয়েছিলাম এ সমান কি x² - x সেই মানটা আমরা হচ্ছে দেবো, তাহলে কি হচ্ছে এখানে এর বদলে x² - x + 8 আবার x² - x - 5 তোমরা ডান পাশে লিখে দেবো মান বসে। তারপর নেক্সট আমরা দেখো x² + x² + 1 × x + 8, এটা খুবই সোজা অঙ্ক। প্রথম মানে কি করতে হবে এক্সটা দিয়ে এই ব্র্যাকেটের ভিতরকার দুটাকে গুণ করে দিতে হবে, তাহলে এক্সতে আমি এক্সটা গুণ করতে হবে এক্স দা মানে গুণ করে দিতে হবে এক্স আর প্লাস এ। তাহলে প্রথম আমরা এই দুটো আমাদের কমন নেবো, মানে এই দুটোর মধ্যে যদি আমরা কমন নিই তাহলে আমার হচ্ছে এক্স এ এক্স যদি কমন যাবে দুটোর মধ্যে থেকে তাহলে এক্স কমন নিতে হবে x + a, আমার এই দুটোর মধ্যে কমন যাবে +1, কারণ দুটো কিছুর মধ্যে কিছু থাকে না থাকে অনেক সবার মধ্যে 1 থাকে, তাহলে 1 যদি আমরা কমন নেই তাহলে থাকলো
এক্স আর অনেককে এ, তাহলে এক্স প্লাস এ আমাদের মধ্যে আছে একটা কমন নিলাম আর রাখি দিলাম কি এক্স প্লাস ওয়ান, এটা আমাদের আনসার।